नमस्कार सम्मानीय दर्शकबृंद, तो गवर्नमेंट अफ इंडियार तरफ थे अर्थात भारत सरकार तरफ थे कृषक देर भातार व्यवस्था करा हुए चे। प्रति मासे कृषकरा किन्तु 3000 टाका करे भाता पे जाबेन। तो आपनी जदि कृषक हुए थाकेन अवश्य किन्तु भिडियो आपनार उपकारे आसबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियो देखते थाकुन। तो किभाबे आवेदन करबेन, की की योग्यता थाका दरकार, एई प्रकल्पेर की की सुयोग सुविधा रयेछे, सम्पूर्ण ए टू जेड तथ्य आमरा एई भिडियोते आलोचना करब। तो अवश्य भिडियो आपनादेर उपकारे आसबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियो देखते थाकुन। आर आपनी जदि आमादेर चैनले नतून दर्शक हुए थाकेन, परबर्ती भिडियो नोटिफिकेशन सबार आगे पेते चैनलटिके अवश्यई किन्तु सबसक्राइब करे राखबेन एबं पाशे बेल आइकनटा क्लिक करे अल অপশনটা অন করতে ভুলবেন না। তো প্রকল্পটার নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যেটি কিন্তু মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালনা করা হয়ে থাকে এই প্রকল্পটিকে। এই প্রকল্পে কৃষকরা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তো এই প্রকল্পটা সম্পর্কে ডিটেলস জানবার জন্য আমরা এখানে এই ডিটেলস অপশনটাই ক্লিক করলাম। ডিটেলস অপশনে ক্লিক করলে কিন্তু এই প্রকল্প সম্পর্কে ডিটেলস চলে আসছে। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে সেটা আগে আপনারা জেনে নিন। তো এই প্রকল্পে যাদের 2 হেক্টরের নিচে জমি রয়েছে, কৃষিযোগ্য জমি, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। 2 হেক্টরের উপরে যদি আপনার জমি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না। ইনকাম ট্যাক্স দিলে কিন্তু আপনি এতে আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনাকে সরকারি বা বেসরকারি কর্মচারী হওয়া চলবে না এবং রাজ্যসভা, লোকসভার সংসদ, তাছাড়াও আপনি যে সকল সাংবিধানিক পদগুলো রয়েছে সেই সকলের চাকরি করা আপনাকে চলবে না, বা সেই সকল পদে আপনি আগে কাজ করেছেন, সদস্য ছিলেন, তাহলেও কিন্তু আপনি এতে আবেদন করতে পারবেন না। আর এতে আবেদন করার জন্য আপনাদের বয়স প্রয়োজন রয়েছে 18 থেকে 40 বছর বয়স, এবং এতে কেবলমাত্র স্মল এবং মার্জিনাল ফার্মার যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য আমাদেরকে কিন্তু কেবলমাত্র আধার কার্ড থাকলেই হবে এবং সেভিংস একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পিএম কিষাণ অ্যাকাউন্ট, এই দুটো ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনি এতে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের কী কী বেনিফিট রয়েছে? না, এই প্রকল্পের বেনিফিট হচ্ছে আপনার বয়স যখনই 60 বছর হয়ে যাবে, 61 বছর থেকেই কিন্তু আপনি প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু করে দেবে টাকা। আপনাদেরকে কোনো ক্লেমও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনার বয়স যখনই হয়ে যাবে, মানে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার বয়সটা হিসাব হবে, 61 বছর হয়ে গেলে আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার এতে আবেদন করার বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তার মধ্যে আপনাদেরকে কিন্তু এই প্রকল্পের নামটা নথিভুক্ত করাতে হবে। আর এই প্রকল্পে ধরুন আপনি আবেদন করেছেন, এবার আপনি মারা গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী যে টাকা আপনি পেতেন পেনশন তার 50% অর্থাৎ 1500 টাকা কিন্তু প্রতি মাসে মাসে তিনিও কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু একটা টাকা আপনাকে প্রিমিয়াম হিসাবে দিতে হয়। তো সেই প্রিমিয়ামের টাকাটা কিন্তু আপনাদেরকে 60 বছর পর্যন্ত চালাতে হবে প্রতি মাসে মাসে, অটোমেটিক কিন্তু সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এবার আপনি যেই বয়সে আবেদন করবেন সেই বয়স অনুযায়ী কিন্তু টাকাটা নির্ভর করবে প্রতি মাসে কত টাকা করে কাটবে। তো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। তো এই মান্থলি কন্ট্রিবিউশন এই অপশনটা আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 18 বছর বয়সে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে 55 টাকা করে দিতে হবে, আর সরকারও দিবে 55 টাকা। টোটাল আপনার জমা হবে 110 টাকা। এইভাবে ধরুন আপনি 20 বছর বয়সে আবেদন করছেন, তখন আপনাকে প্রতি মাসে দিতে হবে 61 টাকা, সরকারও দেবে 61 টাকা, টোটাল আপনার অ্যাকাউন্টে জমা হবে 122 টাকা করে। এইভাবে যত বয়স বাড়বে তত কিন্তু আপনার প্রিমিয়ামের টাকাটাও কিন্তু বাড়তে থাকবে। মানে যত বেশি বছর বয়সে আপনি আবেদনটা করবেন প্রিমিয়ামের টাকাটা তত বেশি কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হবে। কেউ ধরুন তার বয়স এখন 39 বছর, সে এখন আবেদন করলো, তাহলে তাকে কিন্তু ওই 60 বছর পর্যন্ত প্রতি মাসে মাসে 190 টাকা করে দিতে হবে, সরকারও দেবে 190 টাকা, টোটাল 380 টাকা জমা পড়বে। এইভাবে কেউ কম বয়সে আবেদন করলে তাকে প্রতি মাসে মাসে প্রিমিয়ামের টাকাটা কম দিতে হবে, আর বেশি বয়সে আবেদন করলে প্রিমিয়ামের টাকাটা বেশি দিতে হবে। আর এই টাকাটা কিন্তু আপনাদের 60 বছর পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কাটতে থাকবে। আর এই প্রিমিয়ামের টাকাটা প্রথমে যে টাকা কাটবে সেই টাকাই কিন্তু প্রতি মাসে কাটবে, বছর বছর বেড়ে যাবে সেরকম কিন্তু নয়। যে টাকাটা দিয়ে আপনি শুরু করবেন প্রিমিয়াম কাটানো সেটাই কিন্তু ওই 60 বছর পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। তো আপনি যদি চান যে টাকা আপনি জমা করছেন সেই আপনি আর চালাবেন না কিছু বছর পর, ধরুন 10 বছর পর আপনি ভাবলেন যে আমি আর টাকাটা চালাতে পারবো না, তো সেক্ষেত্রে আপনার যেই টাকাটা জমা পড়েছে সেই টাকাটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন। যেই ইন্টারেস্ট হবে, ব্যাঙ্কের যা ইন্টারেস্ট চলবে সেই ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আপনাকে টাকাটা ফেরতও দিয়ে দিবে। আর এতে কিন্তু ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে, কৃষক হলেই হচ্ছে, আপনার নামে জমি থাকলেই হবে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর এতে কীভাবে আবেদন করবেন? তো এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে। এই হাউ টু অ্যাপ্লাই গেলে আপনারা এখানে পরপর স্টেপ দেখতে পারবেন কীভাবে আবেদন করবেন।
তো এই নিয়ে কিন্তু আলাদাভাবে আমি আপনাদেরকে একটা ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দিয়েছি, কারণ একটা ভিডিওতে আবেদনের পদ্ধতি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে সেপারেট কিভাবে আবেদন করবেন একদম লাইভ প্রুফ একটা আপনাদেরকে আবেদন করার শেষে একটা কার্ড দিবে, তো সেই কার্ডটাই হচ্ছে মেন। সেই কার্ডটা পর্যন্ত আবেদন করে একদম পুরো সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি সেই ভিডিওতে, তো সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা একবার দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে কিভাবে নিজেরাই আপনারা অনলাইনে মোবাইল থেকে আবেদন করতে পারবেন সেই ভিডিওটার সাহায্যে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।